চিত্রটি দেখে আপনি হয়তো ভাববেন বিসিবির অধীনস্থ কোনো মাঠে বিসিবির অধীনে পিচ তৈরির কাজ চলছে। আসলে বাস্তব ঘটনাটি পুরোপুরি ভিন্ন। এটি মুন্সীগঞ্জ জেলার রিকাবি বাজারের গ্রিন ওয়েলফেয়ার সেন্ট্রাল মাঠ, যেখানে কিউরেটরদের কাজ করছে দেশে ক্রিকেট প্রিমিয়ার লিগের ক্রিকেটার মেহরাব হোসেন যোশী, যিনি কিনা খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে এবং দেশের নামকরা ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে। বছরখানেক আগে ইঞ্জুরিতে পড়ে ক্যারিয়ারের এই দুঃসময়ে এসে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার, তবুও খেলাটাকে ভালোবেসে নিজ জেলায় কিউরেটরের কাজ করছেন তিনি। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মুন্সীগঞ্জে বিগত 4 বছরে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। এছাড়া জেলা স্টেডিয়ামে যে একটি পিচ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে স্টেডিয়াম পুনর্নির্মাণের সময়। এমতো অবস্থায় জেলার ক্রিকেটারদের প্র্যাকটিসের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন এই পেস বোলার অলরাউন্ডার, নিজেই খুঁড়ে চলছেন মাটি, তৈরি করছেন পিচ, দায়িত্বরত আছেন মুন্সীগঞ্জ কোয়াপ কমিটির সভাপতি পদে। এছাড়াও বিগত 5 বছর আগে একটিমাত্র টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, তাও আবার কৃত্রিম পিচে। নতুন পিচ তৈরির পর বসে নেই মুন্সীগঞ্জের ক্রিকেটাররা, তারা নিজেরাই স্পন্সর খুঁজে মাঠে ফিরেছেন একটি ক্রিকেট লিগ, যা কিনা দেশে ক্রিকেটে অন্যান্য জেলার জন্য অনুকরণীয়। করোনাকালে যখন সব থমকে আছে, মাঠে ক্রিকেট ফেরাতে বিসিবি যেখানে আপ্রাণ কাজ করে যাচ্ছে, তখন জেলা পর্যায়ে এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। যোশীর মতো দেশের নামকরা ক্রিকেটাররাও এই করোনা পরিস্থিতিতে কাজ করছেন নিজ নিজ জেলাতে। সেই তালিকায় নাম আছে সাইফউদ্দিন, নুরুল হাসান সোহানদের। তাসনিম আহমেদ, UC Sports 24।